ভোটের মাঠে দায়িত্ব পালনে আট বিভাগে আরও 1904 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এ জনবল চেয়ে দেওয়া হয়েছে চিঠি। ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, 7 জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোট গ্রহণের 2 দিন আগে এবং ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত অর্থাৎ 5 জানুয়ারি 2024 থেকে 9 জানুয়ারি 2024 পর্যন্ত মোট 5 দিনের জন্য নির্বাচনী এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিতকরণের প্রয়োজন হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে আরও বলা হয়, 8 বিভাগে 1162 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এছাড়া আচরণবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্টে নিয়োজিত 754 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও নিয়োজিত আছে। 8 বিভাগে অতিরিক্ত আরও 1904 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন। এ 1904 জনের মধ্যে ঢাকা বিভাগে 388 জন, ময়মনসিংহ বিভাগে 126 জন, চট্টগ্রাম বিভাগে 376 জন, সিলেট বিভাগে 144 জন, রাজশাহী বিভাগে 219 জন, বরিশাল বিভাগে 186 জন, খুলনা বিভাগে 183 জন ও রংপুর বিভাগে 282 জনের চাহিদা দিয়েছে ইসি। চিঠিতে বলা হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের জেলা ম্যাজিস্ট্রেটদের চাহিদা অনুযায়ী পদায়ন করে তাদের প্রশিক্ষণের জন্য 2টি ব্যাচে বিভক্ত করে প্রথম ব্যাচের কর্মকর্তাদের আগামী 31 ডিসেম্বর ও দ্বিতীয় ব্যাচের কর্মকর্তাদের 2 জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।